নমস্কার বন্ধুরা শতাব্দী সোয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আর আমি আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে খুব সহজেই বাড়িতে তোমরা নরম তুলতুলে রসালো মুগপুলি তৈরি করবে প্রথমেই মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে অল্প পরিমাণ জল দিয়ে সেদ্ধ করে নেব খুবই পরিমাণ মতো জলটা দিতে হবে জলটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু হবে না একদম ঝরঝরে হতে হবে মুগ ডালটাকে এবার আমি আরেক দিকে নারকেল কোড়া আর গুড় দিয়ে এটাকে একটা আগুনে বসিয়ে এটা পাক দিয়ে একটা পুর তৈরি করে নেবো এই পুরটা আমি কিন্তু পুলির ভিতরে দিব তোমরা এখানে আরও খিটির দিয়েও করতে পারো কিন্তু না মুখ পুলির ভিতরে কিন্তু নারকেলের পুরটাই খুব ভালো হয় দেখতেই পাচ্ছ ডালটা আমার কত সুন্দর সেদ্ধ হয়েছে একদম ঝরঝরা হয়েছে এর মধ্যে আমি সামান্য পরিমাণ ময়দা দিয়ে এটাকে একটা ডো মতো মেখে নিবো হ্যাঁ তোমরা এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারো কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করলে কী হয় পুলিটা অত নরম হবে না আর মধ্যে অতটা ভালো রস ঢুকবেও না যদি সামান্য পরিমাণ ময়দা ব্যবহার করো তাহলে কিন্তু পুলিটা বেশি নরম হবে আর এবার আমি ওখান থেকে ছোট ছোট ডো নিয়ে লেচি নিয়ে এটাকে পুলির মতো এর মধ্যে নারকেলের পুর ভরে এটাকে নিজের মতো পছন্দ মতো একটা শেপ দিয়ে পুলি তৈরি করে নিচ্ছি তোমরাও তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে পুলি তৈরি করে নিতে পারো তোমরা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো আর রান্নাগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কিন্তু শেয়ার অবশ্যই করবে আর তোমরা যদি আমার কাছে নতুন কোনো রেসিপি শিখতে চাও তাহলে কিন্তু সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের পছন্দমতো রেসিপি নিয়ে আসবো দেখতেই পাচ্ছো আমার পুলিটা করা হয়ে গেছে আমি এইভাবে কিন্তু সব পুলিগুলো করে নেবো এবার আমি পুলিটা যেহেতু রসে ভেজাবো তার জন্য আমি শিরাটাকে তৈরি করে নিচ্ছি এর মধ্যে এক কাপ পরিমাণ জল দিলে এক কাপ পরিমাণ চিনি এই হিসাবে আমি কিন্তু একটা শিরা তৈরি করে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু এলাচের থেতো করা এলাচ এবার আমার শিরাটা তৈরি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে রাখছি এবার সাদা তেলের মধ্যে আমি পুলিগুলোকে লাল লাল করে ভেজে তুলে শিরার মধ্যে দিয়ে দেবো তাহলেই কিন্তু আমার পুলিটা মুখপুলি একদম রেডি আর এটাকে কিছুক্ষণ সময় কিন্তু যদি বেশি যতটা বেশি সময় ভিজিয়ে রাখা যাবে পুলিটা কিন্তু ততটাই ভালো আর নরম তুলতুলে হবে খেতে তো তোমরা বাড়িতে এইভাবে তৈরি করো আর আমাকে কিন্তু জানাবে তোমাদের কেমন লাগলো আবারও বলছি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে ফেলো আজকের মতো টাটা